লোকজনকে জিজ্ঞেস করে চলে এলাম, বাসার মধ্যে কোনো সার শব্দ না পেয়ে তো ভাবছিলাম আমি ভুল বাসায় চলে এসেছি। না ভুল বাসা না, আসলে মানে আমি একটা কাজ করছিলাম আর আপা একটু বাইরে গেছে। তুমি বসো না, বসো বসো, এখানে বসো। না না আজ বসবো না, আমি না আসলে গ্রামটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। আর সেটা নয় ঘুরবে, কিন্তু একটু আপা চলে এসছে। আপা দেখো কে এসছে। কে? তুমি চিনতে পারছো না আপা? আরে আমজাদ সাহেবের ছোট মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তুমি যে আসবে আমি চিন্তা করিনি। আসো আসো বসো বসো। না না আপা আজ আর বসবো না, আমি না আসলে গ্রামটা ঘুরে দেখতে চেয়েছিলাম, যদি আপনার ভাই আমাকে একটু সময় দিত। কি যে বলো না, তুমি এই প্রথম আমাদের বাড়িতে এলে, খালি মুখে কিছুতেই যেতে দেবো না, চা নাস্তা খাবে তারপর যাবে। আর টগর তোমার সাথে থাকবে, তোমার কোনো অসুবিধা নাই, সমস্ত গ্রামটাও তোমাকে ঘুরে দেখাবে। টগর তুই কিন্তু ঘুরে ঘুরে সব দেখাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ের দেখে আসলাম ওই পারে টগরের সাথে গ্রামে ঘুরতেছে। টগরের সাথে? জি চাচা টগরের সাথে। এখানে সমস্যাটা কোথায়? না সমস্যা তো এমন কিছু না, আসলে টগর ভাই তো সুবিধার লোক না, একটু বোকা কিসিমের। আশেপাশের 10 গ্রামের মধ্যে এত সুন্দর কোন মেয়ে আমরা দেখি নাই। আমি সেটা জানতে চাচ্ছি না, চাঁদনীকে যে ওর সাথে দেখলে চাঁদনীকে রাগারাগি করছে না হাসি খুশি? হাসি খুশি চাচা, অনেক হাসি খুশি ছিল। শোনো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি চাঁদনীকে টগরের সঙ্গেই বিয়ে দেব। তোমরা দাওয়াত পেয়ে যাবে, এসে খেয়ে নি। খাল কাইটা কি কুমির নিয়ে আসলাম নাকি রে? তাই তো মনে হইতো, এত বুদ্ধি করস কইতে পারলি না, রাগারাগি করে অনুভবে কামড় দিয়ে বাসস কি যে ওইরকম সব বুদ্ধি বলবো? চল নতুন ভাবে কোনো বুদ্ধি করি।